হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনার যে হেল্পফুল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিঙ্গানি সম্পর্কে। তো সিনিয়র এজেন্ট ধ্রুব আলো ভাই লাইভে এসে যেগুলো বলছে, তো উনি খুব ভালো কথাই বলছে। তো একটা দেখবো, সমস্যা নাই। তো তার আগে কিছু কথা বলে নিচ্ছে, সেটা হচ্ছে যারা এখন প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব ইজিলি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন দেরি না করে ধ্রুব আলো ভাইয়ের লাইভটা দেখে আসি। আগেই বুঝেছি, কিন্তু আমার একটা কথাই ছিল যে বাণিজ্য সচিব স্যার যতক্ষণ পর্যন্ত লাইভে না বলবে রিঙ্গাইটির কথা ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না। যেহেতু আজকে বাণিজ্য সচিব স্যার লাইভ করছেন, সেখানে রিঙ্গাইটির কোনো নাম উল্লেখ হয় নাই। এখন আমার কথা হলো, রিং কোম্পানি এমন কিছু কাজ করতেছে যেগুলো হচ্ছে বাঁশ খাওয়ার পরে বাঁশ টেনে বের করা। ওনারা যখন মানে বাঁশ খাওয়ার আগে যে সুযোগটা থাকে সেই সুযোগটা ওনারা গ্রহণ করেন না। এটা হলো রিং কর্তৃপক্ষ। রিং কর্তৃপক্ষ হচ্ছে এমন একটা ফালতু হয়ে গেছে, রিং কোম্পানি এমন একটা ফালতু কোম্পানি হয়ে গেছে যে ওনাদের মতো বাজে কোম্পানি আর বাংলাদেশে নাই। এটা আমার এখন মানে এতদিন কিন্তু আমি রিঙ্গাইটির পক্ষে কথা বলছি, এখন কেন বলতে হচ্ছে কারণ ওনাদের কার্যকলাপে হইতেছে। ওনারা কেন মাঝে মাঝে আমাদের দিয়ে আপডেট দেওয়াইছে, ওনারা কী জন্য আমাদের দিয়ে আপডেট দেওয়াইছে, যে আজ হ্যান করতেছি, কাল ট্যান করতেছি, পরশুদিন ইয়ে করতেছি, তারপর দিন ইয়ে করতেছি, কেন আমাদের দিয়ে আপডেট দেওয়াইছে? আপডেটই যদি দেওয়াইলেন কিন্তু কাজটা করলেন না কেন? আপনারা যদি প্রতারণা করবেন, আপনারা যে প্রতারণা করবেন এটা আপনাদের মনে ছিল, কিন্তু আমাদের আমাদের এজেন্ট এবং গ্রাহকদের মনে কিন্তু এটা ছিল না, জানতাম না যে আপনারা আমাদের সাথে এটা প্রতারণা করবেন। আপনারা কী করছেন? আপনারা আমাদের সাথে কিন্তু প্রতারণা করছেন। আর আপনারা প্রতারণা করছেন, আপনারা খালি কথায় কথায় বলেন যে উপর মহলে কথা বলতেছি, উপর মহলে কথা বলতেছি, আমার বালডা করতেছেন উপর মহলে, আপনারা বাল চাচ্ছেন এতদিন ধরে। আজ এতদিন ধরে হচ্ছে ই চলতেছে, একটা মাস সময় দিছে সব কোম্পানি, যেসব কোম্পানির নাম জানি না, যেসব কোম্পানির নাম জানি না, কোনোদিন শুনি নাই, সেসব কোম্পানির নাম চলে আসে আমাদের চোখের সামনে, সারা বাংলাদেশে প্রচার হয়ে যায়। আর যে রিং আইডি ভাইরাল কোম্পানি তার নামই কয় না। আমার রিং কর্তৃপক্ষ বাল চাচ্ছে বসে বসে, উপর মহলা লাগে বাল চাচ্ছে। ঠিক আছে, বাংলায় আমার আমার মায়ের হলে এইরকম, আমি কইছিলাম যে ভাই আমি আমি যখন দেই তখন এইরকম দেওয়া দেই, আমি হলো ওই আগে একটু ওয়েট করি, আগে মানে ধৈর্য ধরি, যখন ধৈর্য হারা হয়ে যায় তখন আর আমার মাথা ঠিক থাকে না। এই রিং আইডি কর্তৃপক্ষ বসে বসে এসির তলা খাইতে, স্যার আমরা এজেন্ট, যারা টাকা দিয়ে এজেন্ট নিয়ে মানে গ্রাহকদের রিং আইডিতে অ্যাড করায় এখন আমরা ঘর ছাড়া হয়ে থাকি। আরে বেটা তুই যোগাযোগ করিস নাই বলে তুমি যোগাযোগ করতে পারতেছি না, আর নয় যোগাযোগ কর, টাকা পাবো কি পাবো না সেটা আমরা গ্রাহকদের বলতে পারবো যে ভাই যোগাযোগ করছি, আমাদেরকে গার ধরে বের করে দিছে, আমাদের গার ধরে বের করে দিছে, সেটা আমরা গ্রাহকদের বলতে পারবো, সান্ত্বনা দিতে পারবো যে ভাই আমরা তো কার্যক্রম চালা যাচ্ছিলাম, কিন্তু কি করছে আমার বালের নোটিশ দিতেছে, যোগাযোগ করার নাম নেই, বালের নোটিশ টানাটানা আপনারা লি করতেছে, দেখাইতেছে গ্রাহকদের যে আমরা। তো ভিউয়ার্স, আজকে ধ্রুব আলো ভাইয়ের কথা শুনে আমরা বুঝতে পারলাম যে ওরা যে আমাদেরকে আশ্বাস দিচ্ছিল সবগুলো মিথ্যা, সবগুলো আমাদের মিথ্যা আশ্বাস দিছে আমাদের গ্রাহকদের। তো ভিউয়ার্স, আমরা টাকাটা ব্যাক পাবো, অবশ্যই ব্যাক পাবো, তার জন্য কী করতে হবে? আমাদের সবাইকে এক হতে হবে, আমাদের যারা রিঙ্গিটি গ্রাহক আছে সবাই এক হতে হবে আমাদের। তো কারা কারা একমত তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে।